আমি দাদা সব ভিডিও দেখে আমার বেশ ভালো লাগে। হ্যাঁ দাদা থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য। তুমি দেখা হয়েছে যখন একটু টেস্ট করো, এখন খাবো না আমি, বাইরে খাবার খাচ্ছি আমি, পরে খাবো, বাইরে খাবার খাচ্ছি না, আচ্ছা পরে খাবো, পরে খাবো, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ দাদাকে সবাই এখানে সাপোর্ট করো, আমাদের এখানে যারা আছো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো দেখা হয়ে, বিগ ফ্যান দাদা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর আজকে কিন্তু চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আজকেও কিন্তু চলে এসেছি 3 টাকা করে কচুরি খেতে, 3 টাকার কচুরি। হ্যাঁ তোমরা শুনে একটু অবাক হবে, 3 টাকা করে কচুরি। তো আমিও শুনলাম ব্যাপারটা, আমারও শুনে প্রথমবার শুনে আমারও নিজেরও একটু অবাক হয়েছিলাম। তো সেটাই আজকে টেস্ট করতে এসেছি। একেবারে দেখতে পাচ্ছ সেট আপ ফেট আপ, এখানে এখানে জিলাপি ফিলাপিও পাওয়া যায় দেখছি, ভিতরে কচুরি ফচুরি। এসছি এখন, নিশ্চয়ই টেস্ট করবো আর তোমাদের অরিজিনাল রিভিউটা দেবো। 3 টাকা করে কচুরি, ঠিক আছে। তো যেটা 3 টাকা করে কচুরি, 3 টাকা কচুরি করে মানে ভ্যালু ফর মানি কিনা সেটাই আমি আজকে দেখতে এসছি। তো বেশি দেরি না করে কচুরি ফচুরি অর্ডার দেওয়া যাক, আর বাকি যদি আরও কিছু দোকানে অ্যাভেলেবেল আছে সেটা যদি সময় পাই নিশ্চয়ই খাবো। তো বেশি দেরি না করে ভিডিওটা আজকের মতন শুরু করা যাক। তো এবারে দোকানের ভিতরে তো ঢুকে পড়েছে, এখন কচুরি নেওয়ার পালা। তো কাকা আমাদের 1 প্লেট কচুরি দাও, মানে এটা কি সত্যি 3 টাকা করে? মানে আজকালকার দিনে 3 টাকা করে সম্ভব এটা? মানে এখানে এসে আমি মানে সন্ধান পেলাম, তো সেটাই আজকে কভার করতে এসেছি। তো হ্যাঁ 1 প্লেটই দাও। 1 প্লেটে কটা থাকে? 4টে। 1 প্লেটে 4টে, আচ্ছা। মানে যদি কেউ দুটো একটা নিতে সেটাও হবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা তরকারিটা কিসের তরকারি আছে? আলু আছে, ডাল আলু আছে, মানে সম্পূর্ণ নিরামিষ? তো তোমরা তো শুনে নিলে সম্পূর্ণ নিরামিষ। তোমাদের একটু লুচির সাইজগুলো একটু দেখিয়ে দিই, একটু সামনে থেকে দেখাস লুচির সাইজগুলো দেখতে পাচ্ছ? দেখো 3 টাকা হিসাবে কিন্তু আমি বলবো অনেক বড় সাইজ দিচ্ছে 3 টাকা, ঠিক আছে। আজকালকার 3 টাকায় দিচ্ছে সাথে ওই যে নিরামিষ তরকারি, ঠিক আছে, আলু আর এদিকে ছোলা, ঠিক আছে, আলু আর ওই যে ছোলার ডালের তরকারি। তো চলো বেশি কথা না বাড়িয়ে একটু ফার্স্ট বাইট নেওয়া যাক। 4 পিস দিয়েছে কিন্তু, ঠিক আছে, 3, 6, 12, 16 টাকা। সুন্দর খেতে লাগছে, মানে একটু পিছিয়ে গেছে
খুব সুন্দর খেতে লাগছে। আর আশেপাশে কিন্তু একদম ক্রাউড, একটু দেখিয়ে দেয় রোডটা, আশেপাশে কিন্তু একদম ক্রাউড। ঠিক আছে, তোমরা একটু ক্রাউডটা ম্যানেজ করে নিও। আর মানে খুব সুন্দর লাগছে। আর আলুগুলো কিন্তু দেখো, আলু ফালু যা দিয়েছে একদম কিন্তু প্রপারলি একদম সেদ্ধ হয়েছে। ঠিক আছে, আর কোনো মানে আলাদাভাবে কিছু বলার নেই, খুব সুন্দর লাগছে। আর এখানে তোমার চার পিস দিয়েছে, আর একদম কিন্তু গরম গরম তোমাদের লুচি ভেজে দিচ্ছে। ঠিক আছে, আর এর মেন ব্যাপার হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, মানে সবাই এসে তোমরা টেস্ট করতে পারো। আর দেখতে পাচ্ছ শাল পাতায় কিন্তু আমাদের সার্ভ করেছে। ঠিক আছে, শাল পাতায় সার্ভ করেছে। ভিতরে কি হিং দেওয়া? হ্যাঁ, হিং দেওয়া আছে, হিং দেওয়া আছে। আমি কিন্তু খেয়ে মানে একটা হিংয়ের ব্যাপারটা পেলাম, তো ওই জন্য আমি জিজ্ঞেস করলাম। আমি মানে ব্যাপারটা ভিতরে হিং ফিং দেওয়া ফেওয়া আছে। ঠিক আছে, তো চার পিস দিয়েছে, আমি বলবো তিন টাকা করে অনেক বড় পিস দিয়েছে। ঠিক আছে, আজকালকার তিন টাকায় কোথাও যদি তোমরা কচুরি লুচি যাই পাও, আমাদের কিন্তু একটু কমেন্ট করে জানিও, তাহলে আমরা একটু ভালো একটা জায়গা পেয়ে যাবো। তিন টাকা করে আজকালকার দিনে সম্ভব। ঠিক আছে, এটা শুধু তিনকল বাজারেই সম্ভব। ঠিক আছে, তিনকল বাজার থেকে একটুখানি এগিয়ে এসে বাস স্ট্যান্ডের থেকে নেমে একদম যেখানে বাস মানে অটো বা বাস না হবে সেই গলি থেকে ঢুকে একদম, তো একেবারে গরম গরম আমাদের লুচি আর এদিকে তরকারি দিয়েছে। আর একবার দেখিয়ে দিতে বলবো তরকারিটা। ঠিক আছে, আর এই যে দেখতে পাচ্ছ তরকারি, আলু আর মানে ছোলার ডালের তরকারি, চার পিস, আমার এখনো দু পিস বাকি। আর একটুখানি জিজ্ঞেস করিনি, টাকা বলছি ধরো কারুর তরকারি শেষ হয়ে গেলো আবার কি দেওয়া হয় না? এটা সেটার জন্য আলাদা চার্জ দেওয়া হবে। আচ্ছা, তোমরা তো শুনে নিলে, মানে তরকারি ধরো কারুর খেতে খেতে শেষ হয়ে যায় তখন কিন্তু তোমরা নিতে পারো। ইউটিউবে ভিডিও বানানো হয়ে যায়, দাদা ভিডিও দেখি দেখবেন দাদা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা, একটা ছবি তুলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, দেখতে পাচ্ছ এই কিন্তু এখানে মাঝখানে এসে যে তোমার ভিডিও আমি দেখি, বিরিয়ানি ভিডিও করেছে। হ্যাঁ হ্যাঁ, মাই প্লেজার, দেখেছি দেখেছি দেখেছি। হ্যাঁ, একটা ছবি তুলে দেখতে পাচ্ছ আমি দাদা সব ভিডিও দেখে আমার বেশ ভালো লাগে। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য। তুমি দেখা হয়েছে যখন একটু টেস্ট করো, এখন খাবো না আমি, বাইরে খাবার খাচ্ছি। পরে খাবো, বাইরে খাবার খাচ্ছি না। আচ্ছা পরে খাবো, পরে খাবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দাদাকে সবাই এখানে সাপোর্ট করো, আমাদের এখানে যারা আছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব ভালো লাগে আমাকে দেখা। বিগ ফ্যান দাদা। ঠিক আছে, তো তোমরা দেখে নিলে, সুন্দরের সাথে দেখা হলো। ঠিক আছে, বেশি একটু ওটা কিন্তু বার খাইয়ে দিল, কিন্তু ঠিক আছে, আমি কিন্তু বিগ ফ্যান, বিগ ফ্যান সব কিছু না। ঠিক আছে, তো চলো আর একবার খেয়ে দেখা যাক, খুব সুন্দর লাগছে। আমি ভাবছি আরও দু তিনটে নেবো, সকালবেলা এসেছি সত্যিকারে খুব খিদে পেয়েছে। ঠিক আছে, এটা খেয়ে ডুবো বলতে পারো অনেকদিন পর আমি কিন্তু বাইরে ভালো ব্রেকফাস্ট খেলাম। ঠিক আছে, তোমরা আসো এসে একবার টেস্ট করো। তিন টাকা করে যে লুচি দিচ্ছে এটা কিন্তু মানে একেবারে যে যাচ্ছে তাই দিচ্ছে ব্যাপারটা ছেড়ে না, তিন টাকা করে একেবারে ভ্যালু ফর মানি। চার পিস দিচ্ছে, চার পিসকে অ্যাটলিস্ট সকালবেলা পেট তোমাদের ভরে যাবে। প্রথমে নিয়েছিলাম তিনটে কি চারটে, সেটাই তো পেট ভরলো না, আমি আরও দুটো নিয়েছি। এই যে সেই সেম সাইজ দেখতে পাচ্ছ, এদের কিন্তু মানে একেবারে মাপা সাইজ আছে। আমি একটু বিট লবণ ফিট লবণ দিয়ে নিয়েছি, আগেরবার একটু নুন ফুন আমার কম লাগছিলো, যারা আমাকে ফলো করে তারা তো জানো আমি একটু নুন বেশি খাই। ঠিক আছে, তো চলো, এটা মানে খুব সুন্দর লাগছে, এই জন্য মানে মুখ ফুক এত সুন্দর হয়ে গেছে ভিতরটা, মনে হচ্ছে আরও খেতেই থাকে। দারুণ লাগছে, এই যে দেখতে পাচ্ছ ধোয়া উঠছে কিন্তু একেবারে গরম গরম। ঠিক আছে, গরম গরম কচুরি, আর এখানে শুনছি কিন্তু জিলাপিও পাওয়া যাচ্ছে। চলো আমি এটা শেষ করি। তো জিলাপি নেওয়া যাক নাকি? চলো দেখাস, জিলাপি দিও। কত করে জিলাপি? জিলাপি দুটো পাঁচ টাকা, দুটো পাঁচ টাকা। জিলাপির সাইজ তোমরা দেখতে পাচ্ছ দুটো পাঁচ টাকা। ঠিক আছে, দুটো পাঁচ টাকা। ঠিক আছে, দামটা আরেকবার বলছি, দুটো পাঁচ টাকা। তোমরা শুনে তো অবাক হবে, দুটো কিন্তু পাঁচ টাকা। ঠিক আছে, আজকালকার দিনে এটা সম্ভব, এই কথাটা আমাকে বারবার বলতেই হবে, দুটো পাঁচ টাকা।
চলো বেশি কথা না বাড়িয়ে টেস্ট করা যাক। পাঁচ টাকা দুটো পাঁচ টাকা জিলিপি কিরকম হয় খেতে সেটা তো মেন দেখার বিষয়। সুন্দর লাগছে জিলিপিটা বেশ, একবারে মিষ্টি ভর্তি। দুটো পাঁচ টাকায় জিলিপি খাচ্ছ এটাই মানে অনেক বড় ব্যাপার, ঠিক আছে। আর জিলিপি দেখবে অনেক জায়গায় খেলে না একটু টকটক ভাব লাগে, একটু ময়দার গন্ধ বেরোয়, মিষ্টিটা কম লাগে, ময়দা বেশি থাকে তো। আর এখানে কিন্তু প্রতি মানে একদম ফার্স্ট বাইটেই কিন্তু তোমরা কিন্তু একদম মানে পুরো 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 ফ্লেভারটা পাচ্ছ ভিতরে, একটা অন্য কিছু একটা দেওয়া আছে কোনো ফ্লেভার, এই জন্য ভিতরে অন্যরকম একটা ফ্লেভার লাগছে। একটা গোলাপ গোলাপ গন্ধ পাচ্ছি ভিতরে, একটা অন্য কিছু ফ্লেভার দেওয়া আছে। আর আশেপাশে কিন্তু বারবার বলছি ক্রাউড আছে, তোমরা সেই ক্রাউডটা ম্যানেজ করে নিও। তো খাবারটা শেষ করি, দাঁড়াও দাঁড়াও দাঁড়া, এখনো ভিডিও শেষ হয়নি, ঠিক আছে। এখানে এসছি পিনকলে, তো ওখানে কচুরি খেলাম। তো অনেকেই বলছে যে এখানে যখন এসছো রাকেশদার চা ট্রাই করে যাও। তো রাকেশদার এই যে দোকানে ঢুকে গেছি, এই যে চা ফা তৈরি হচ্ছে, ঠিক আছে, চাটা টেস্ট করে দেখি। এত দূর এসছি এখন, রাকেশদার চা সবাই বলছে এখন টেস্ট করার কথা, তো সে তো টেস্ট করবোই। তো চা ফা নিয়ে তোমাদের সাথে আসছি, ভিডিও এখনও শেষ হয়নি, পুরোটা দেখতে থাকো, খুব মজাদার ভিডিও হতে চলেছে। আর চা নিয়ে তোমাদের সাথে আসছি। তো রাকেশদার দোকানে চা তো আমার হাতে চলে এসছে, এই যে দেখতে পাচ্ছো একেবারে। দাদা এটা ক টাকার ভাঁড়? পাঁচ টাকার ভাঁড়, ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছ একেবারে সুন্দর, সবাই কিন্তু বলছে এখানে ফেমাস, এখানে এসছো এখন একবার নিশ্চয় টেস্ট করে যাও। তো সেই জন্যে আমি চা নিয়ে নিয়েছি, চলো এবারে মানে টেস্ট করে দেখার পালা। একটু জুম করে দেখাস, ব্যাপার আছে বস, চাটা এমনি এমনি সবাই রেকমেন্ড করেনি, চায়ের ব্যাপার আছে। খুব সুন্দর লাগছে, মানে মিষ্টিটা বেশিও না কমও না, একেবারে ঘন দুধ দিয়ে বানানো, জল ফল মেশানো কিন্তু চা না, ঠিক আছে, একেবারে ঘন দুধ দিয়ে বানানো চাটা, ব্যাপার আছে। শুধু চার দুধ চিনি ফিনি দিয়ে বানায়নি, ভিতরে আরও কিছু দিয়েছে, এই জন্য ব্যাপারটা আরও অন্য কিছু মানে শুধু শুধু ফ্লেভার লাগছে আরও। সাইড দিয়ে কিন্তু একটা কমেন্ট করছে খুঁজে পাচ্ছি না লোকটাকে, ঠিক আছে। তো চলে এখানে আজ শেষ করছি, বেশি দেরি করো না, যারা যারা এই যে এই রাস্তায় আসবে রাকেশদার চায়ের দোকানটা একবার ঘুরে যাও, ঠিক আছে। ওদিকে তিন টাকার কচুরি তো দেখালাম, ওখান থেকে আমাদের রেকমেন্ডেশন আসলো এখানে। তো চলো আমি আমার চাটা শেষ করি, তো চলো এখানেই রাখছি, বেশি কথা বলবো না, বেশি কথা বাড়িয়ে লাভ নেই, খাওয়া দাওয়াটা মেন। খাওয়া দাওয়া হলো, সকালে ব্রেকফাস্ট হলো, ভালো ইনফরমেশান তোমাদের দিলাম। আর একবার অ্যাড্রেসটা বলে দিই, পিন কলেজে বাস স্ট্যান্ড মোড়, ওখানে নামালেই তোমাদের সোজা যে গলিটা ঢুকবে ওই গলিতে একেবারে, বা কাউকে তোমরা এসে জিজ্ঞেস করতে পারো যে এখানে তিন টাকা করে কচুরি বিক্রি করছে, যে কেউ দেখলে মানে জিজ্ঞেস করলে বলে দেবে, ঠিক আছে। তো চলো আজকে এখানে আজকের মতন এখানেই রাখছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, যেটা আমি প্রতিবার বলে থাকি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকের মতন চলো, টাটা।